আর আপনাদের এখানে রান্না হয়েছে আজকে? হ্যাঁ, এই যে রান্না করেছি, উনুন গরম, ভারি গরম, এই যে আমি মাজা আগাশা করলাম, নিতে পারবো কেন স্যার? রান্না হয়েছে তাহলে? এই দেখেন আমি খাতাপত্র। আচ্ছা, কোথায় নিমন্ত্রণ আছে আপনাদের? ওই স্টেশনের কাছে বান্ধবীর বাড়ি, বাসন্তী পুজো, সব যাবে। তাই আমার আর কি কিয়া যাবে না যাবে জানি না, আমি যাবো। তাই তাড়াতাড়ি সেন্টারটাই হেলপারও চলে গেছে, হেলপারও এসেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তৃণমূলের প্রভাবশালীর এক নেতার বাড়ি বাসন্ত পুজো হচ্ছে, সেই বাসন্তী পুজো উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করেছে, সেই নিমন্ত্রণ সব রক্ষা করছে স্কুল বন্ধ দিয়ে। খোলা ছিল না? বন্ধ ছিল তো। কেন বন্ধ? কেন আজকে বাসন্তী পুজোর উপলক্ষে মানে বন্ধ ছিল? আচ্ছা, বাসন্তী পুজো কি সরকারি ছুটি আছে আজকে? তা বলতে পারবো না আমি। আমার ম্যাডামের বাড়ি কোথায়, যিনি দিদিমণি রয়েছে? দেবীপুর। তিনি কি জানিয়েছিলেন আপনাদের আগে যে বন্ধ থাকবে আজকে? হ্যাঁ, কালকে তো ফোন করে বললো। কি কারণে বন্ধ আপনারা ঠিক জানেন না? আমাকে বলে শুধু বাসন্তী পুজো আছে তাই ছুটি, রান্না করতে হবে না। কি নাম এই জায়গাটা? এটা সরকারপাড়া। কি নাম ম্যাডামের? নাম রমা। রমা, রমা বিশ্বাস বলে। আজকে পাঠিয়েছিলেন স্কুলে? ওরা অনেক রকমের সবজি মানে দেখায়, দুধ দেখায়, অনেক রকমের সবজি দেখায় বাচ্চাদের মুখে নিয়ে, কিন্তু সেই সবজি কিন্তু খিচুড়ির মধ্যে দেয় না। আচ্ছা, হ্যাঁ, মাঝে মাঝে দেয়, খিচুড়ির মধ্যে যে একদম দেয় না তা না। ধরো ওই পুঁইশাকের ডাটা পাওয়া গেল, একটা আলু পাওয়া গেল, অনেক সময় খিচুড়িতে মানে কিছু থাকেই না। আচ্ছা, মানে এমনি দেখাচ্ছে যে দিচ্ছি? হ্যাঁ দিচ্ছে, মানে ওরা অনেক সবজি নিয়ে ফটো তোলে লোক আসে তখন। আচ্ছা, যখন উপর থেকে লোক আসে দেখায় যে সবজি দিচ্ছি? হ্যাঁ, কিন্তু বাচ্চাদের খিচুড়িতে কিন্তু দেয় না সবজি। ঠিক আছে। স্বর্ণকটকু গ্রাম পঞ্চায়েতের একাধিক অঙ্গনের স্কুল আজকে বন্ধ রয়েছে, সরকারি হিসাবে কিন্তু আজকে খোলার কথা, কিন্তু কেন বন্ধ রয়েছে? আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেলাম যে আজকে রামনগরটুর অধিকাংশ অঙ্গনারি স্কুলই বন্ধ। এবার খবর পাওয়ার পরে আমরা বিডিওকে, আমাদের গৌতম বিডিওকে ফোন করে, প্লাস আরও যে যে জায়গায় ফোন করার দরকার করার পরে ও জানতে পারে যে আজকে সরকারিভাবে কোনো নির্দেশ নেই যে স্কুল বন্ধ রাখার। এটা বিডিওকে ফোন করার পরে বিডিও তড়িঘড়ি করে ওদেরকে জানিয়ে দেয় যে তোমরা স্কুল কেন বন্ধ রেখেছো। তারপরে দেখি 12:47 কি 48-এর সময় স্কুল দেখি খোলে ওরা। এবার আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছি তৃণমূলের কোনো প্রভাবশালী নেতার বাড়ি আজ বাসন্তী পুজো, সেই উপলক্ষে আজকে স্কুল নাকি বন্ধ। এটা মানে কিসের জন্য হচ্ছে সেটাই আমাদের প্রশ্ন। একাধিক স্কুলে আমরা গেছিলাম, একাধিক স্কুলই বন্ধ রয়েছে বেশিরভাগ স্কুল। সেখান থেকে কেউ বলছেন যে মায়ের শরীর খারাপ, কেউ বলছে আমার আসতে দেরি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তৃণমূলের প্রভাবশালীর এক নেতার বাড়ি বাসন্ত পুজো হচ্ছে, সেই বাসন্তী পুজো উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করেছে, সেই নিমন্ত্রণ সব রক্ষা করছে স্কুল বন্ধ দিয়ে। কি বলবেন এরকম একটা? আমি সকালে ঘর পেলাম, সবাই আমাকে বলছে আগে আমার স্কুলগুলো বন্ধ কেন। তড়িঘড়ি আমি স্কুলে গেলাম, দেখলাম স্কুলগুলো বন্ধ রয়েছে। পাশে নবরা পঞ্চায়েত, সেখানে স্কুলে গেছিলাম আমি, ওই স্কুলগুলো খোলা রয়েছে। এবার আমি যে বলছি আমাদের স্কুলে কেন বন্ধ, তখন স্যার বিডিও সাহেবকে ফোন করি আমি, স্যার আজকে কোনো সরকারি ছুটি আছে? বিডিও সাহেব বললেন না আজকে কোনো সরকারি ছুটি নেই। কারণ স্যার তাহলে স্কুলগুলো বন্ধ কেন? তড়িঘড়ি আমি স্কুলে এসে দেখি, ঠিক বিডিও সাহেব হয়তো কাউকে ফোন করে বলেছে স্কুলগুলো কেন বন্ধ রয়েছে। তড়িঘড়ি ওনারা গেট খুলেছে, গেট খুলে আমি যখন দেখি ওরা উনুনে আগুন দিচ্ছে, আমি তখন দেখলাম যে জলটা ঠান্ডা এবং মাত্র ডিশের আগুন দিয়েছে। বললাম কেন স্কুল ছুটি কেন আজকে? বলছে আমার একটু কাজ ছিল বাইরে, বাইরে গেছিলাম। আমি আরেক স্কুলে গেছি, সে বলছে যে না আমার একটু কাজ ছিল বাইরে গেছিলাম। পাশের স্কুলে যাওয়া হয়েছে, সে বলছে না স্কুল খোলাই হয়নি। এই দেখছি যাক, আমি পরে শুনলাম, পরস্পর শোনা গেল যে তৃণমূলগুলো প্রভাবশালী নেতা তার বাড়ি বাসন্তী পুজো রয়েছে, সে উপলক্ষে নাকি স্কুল বন্ধ রয়েছে আজকে। এটাই গৌতম দত্ত, 92 বুথ সভাপতি। আমি বাসুদেব বিশ্বাস, 13 নম্বর পিএস এর শক্তি প্রমুখ। ঘড়ির কাটায় ম্যাডাম এখন বাজে 1:10। আমরা হলো ইয়ে সাব সেন্টারে ধুমো লাগে তো ঘড়িতে রাজি, আমি তাদের তাড়াতাড়ি খাবারটা করে নিই, 1:00 মধ্যে আমি দিয়ে দিই। এটা আমি অফিসে দিদিকে। কিন্তু আজকে এটা বন্ধ কেন? হ্যাঁ বন্ধ কেন? ওই বন্ধ, আমার স্কুল খুলে এই যে হাড়ি বাড়ি। স্কুল খোলা কিন্তু কোনো কিছু রান্না হয়নি কেন এখনো? হয়েছে, মাত্র আমি মেজে ঘুষে পেলাম। এই দেখুন উনু কি রান্না হয়েছিল। হ্যাঁ খিচুড়ি আর ডিম। আজকে আজকে তো খিচুড়ি ডিম দেওয়ার, মানে আজকে কি বার? হ্যাঁ আজকে কি বার? আজকে কি হয়, আজকে বুধবার, আজকে আলুর ঝোল করার কথা তো। আমরা একজনের বাড়ি একটু আর কি পুজোতে যাবো, তার জন্য তাড়াতাড়ি খিচুড়ি। পাবলিকে মায়েদের জিজ্ঞাসা করলো, বললো খিচুড়ি। আচ্ছা, স্টুডেন্ট এসেছিল আজকে? হ্যাঁ। আর এই হ্যাঁ, আর আপনাদের এখানে রান্না হয়েছে আজকে? হ্যাঁ, এই যে রান্না করেছি, উনুন গরম, ভারী গরম, এই যে আমি মাজা আগাশা করলাম, নিতে পারবো কেন স্যার?
রান্না হয়েছে তাহলে? এই দেখেন আমি খাতাপত্র করছি। আচ্ছা কোথায় নিমন্ত্রণ আছে আপনাদের? ওই স্টেশনের কাছে বান্ধবীর বাড়ি বাসন্তী পুজো সব যাবে, তাই আমার আর কি কিয়া যাবে না যাবে জানি না, আমি যাবো তাই তাড়াতাড়ি সেন্টারটাই গিয়ে হেল্পারও চলে গেছে, হেল্পারও এসেছি। আচ্ছা আপনার নাম? আমার নাম সুপর্ণা রায় সরকার। মানে ম্যাডামও আসেননি যিনি দিদিমণি, মানে না সেও আসেনি। কেন আসেননি? কেন তা জানি না, ফোন করেছিল না আমাদের কাছে, ফোন করেনি তো। ছুটি আজকে এরকম কিছু বলেছিল আপনাদেরকে? ম্যাডাম উনারা কি কথা বলছিল, স্কুল যখন হয় তখন তো আমরা এখানে থাকি না তো। আচ্ছা মানে এখানে বসে ছাত্রদের পরে আমরা ডিস্টার্ব করি না, আমাদের মতো আমরা আমাদের কাছে না। আপনি একটু আগে বলছিলেন যে ছুটি রয়েছে আজকে বলছিল। হ্যাঁ উনারা বললো বাসন্তী পুজো, বললো বাসন্তী পুজোর ছুটি বললো। বাসন্তী পুজোর ছুটি আজকে তাহলে বন্ধ রয়েছে তাই তো? আজকে বন্ধ আছে। এখানে হয় রান্না তাই তো? হ্যাঁ এখানেই রান্না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি কি নাম এই ম্যাডামের নাম কি এখানে যিনি থাকেন? নাম কি ওর নাম কি পুরান নাম কি কি আমি তো আচ্ছা আচ্ছা মা জানে আমার মা তো বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানকার নাম কি জায়গাটার নাম? এখানে দুর্গাপুর উত্তরপাড়া। উত্তরপাড়া এখন তো ঘড়ির কাঁটা 1:05 বাজে। আমাদের দুটো পর্যন্ত টাইম, দুটো পর্যন্ত টাইম। মানে কি রান্না হচ্ছে আজকে ম্যাডাম? আজকে মেনু হিসাবে ভাতই হয়। আচ্ছা কিন্তু আজকে আমি একটু খিচুড়ি করছি, দেরি হয়ে গেছে দেখে, ভাত আর ডিম সিদ্ধ দিলাম আর খিচুড়ি। মানে কোথাও গেছিলেন আপনি? হ্যাঁ আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, আমার শরীর ভালো না, কাশি একটু প্রচন্ড কমজোর হয়ে গেছে, শরীর দুর্বল জ্বর। মায়েরা এসছে, বলেছিলাম যে আজকে একটু লেট হবে। আপনাদেরকে বলেছিল যে লেট হবে আজকে? হ্যাঁ বলেছিল যে শরীরটা ভালো না একটু ডাক্তারখানায় যাব। ম্যাডাম কোনো ছাত্র দেখতে পাচ্ছি না আজকে। এসেছিল ওরা হচ্ছে আমার একটুখানি, আমি দেরিতে এসেছি দেখে বললাম আজকে আর পড়াবো না, রান্না করছি, হেল্পারটা আসেনি, ছুটি নিয়েছে হেল্পার, বাড়ি কাজ করছে দেখে, এই জন্য আজকে আমি ওদের ছেড়ে দিয়েছি পড়াই। আমি বলছি খিচুড়ি রান্না করে দিয়ে দেবো, আজকে আর পড়াবো না কালকে। আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম। আচ্ছা স্কুল রুমে কোনো ফ্যান দেখতে পাচ্ছি না আমি? না ফ্যানের অসুবিধা, ফ্যানের জন্য আসে, কোনো পাখা নেই, পাখা নেই বলে বাচ্চারা এসে থাকে না, শুধু খাবার নিয়ে চলে যায় মায়েরা। আচ্ছা স্কুলে এখনো আপনি আবেদন করেছিলেন এই বিষয়টা বলেছিলেন উদ্যোগ কর্তৃপক্ষকে? আচ্ছা কোনো পাখা নেই, এভাবে গরমের দিন তো চলে আসলো, দিদিরাও এসে মানে বিরক্তি হয়ে যায়, বাচ্চারা মায়েরা রাগ করে চলে যায় ফ্যানের জন্য, আর বাচ্চারা আসলে অনেক বেশিক্ষণ বসতে চায় না, ফ্যানের জন্য আসে না থাকে না। আমি ভেবেছিলাম একটা কিনবো কিন্তু আমার পরিস্থিতির অনুযায়ী কোনো কিনা হয়নি, ভেবেছিলাম বলবো পঞ্চায়েতে যে একটু ফ্যান হলে ভালো হয়, ফ্যানের জন্য বাচ্চারা এসে থাকে না, আসে চলে যাবে। আপনার নাম? গঙ্গা দুর্গা। রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক অঙ্গনওয়াড়ি স্কুল বন্ধ রয়েছে, বিরোধীরা অভিযোগ করছেন যে তৃণমূলের এক প্রভাবশালী নেতার বাড়িতে বাসন্তী পুজো এই জন্য বন্ধ রয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন সেটা আমার জানা নেই, আপনাদের মারফতে এই খবরটা পেলাম, অবশ্যই আমি এটা জেনে পরবর্তীতে কী বল মানে কী করবো বা কী বলবো সেটা আপনাকে বলবো, এখন না জেনে আমি বলতে পারবো না, আমি শুনে নিই আগে সবার থেকে তারপরে। আপনার নাম? সুজিত জোয়াদ্দার, রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। স্কুলটা আজকে খোলা ছিল? না আজকে বন্ধই রয়েছে। আজকে খোলেনি? না হয়নি। আজকে রান্না হয়নি, স্কুলও ক্লাসও হয়নি? না। আচ্ছা কি নাম এই ম্যাডামের? বাসন্তী। বাসন্তী, বাসন্তী কি? বিশ্বাস। আচ্ছা আপনাকে জানিয়েছিল যে আজকে বন্ধ থাকবে কি এরকম কিছু আগের দিন? কালকে বলেছে, কালকে বলেছে কালকে বন্ধ। মানে কি কারণে বন্ধ কিছু বলেছিল? তা তো জানি না। আচ্ছা আচ্ছা মিটিং ফিটিং আচ্ছা তারপর মেম্বার ছিল তো ওই অঞ্চলে মিটিং ফিটিং করে কাজের কি জন্য। আচ্ছা মানে এমনি কিছু বলেনি যে কেন বন্ধ থাকবে না থাকবে? এটা বলে না। আচ্ছা কি নাম দাদা জায়গাটা? এটা দুর্গাপুর। দুর্গাপুর রামনগর 2 পঞ্চায়েত? হ্যাঁ ঠিক আছে। এখানে রান্না করেন? হ্যাঁ ওখানে বাচ্চা বসে। তাই স্কুল বন্ধ কেন আজকে? স্কুল বন্ধ কেন দিদিমণি বলুন বলুন। অসুবিধা, মা অসুস্থ তাই গেছে। কোথায় গেছে? হবিবপুরে। আজকে একদম টোটালি বন্ধ ছিল? আজকে রান্না বান্না পুরো বন্ধ? আজকে রান্না করিনি। আমি ফোন করছি তো ফোন তুলছে না। কি নাম দিদিমণির? যোগমায়া মল্লিক। যমুনা মল্লিক? যোগমায়া মল্লিক। যোগমায়া মল্লিক।
আজকে তাহলে বন্ধ ছিল, এটা কি জানানো হয়েছিল আগে মায়েদেরকে, জানানো হয়েছিল বাচ্চাদের মায়েদের গার্জেনদেরকে জানানো হয়েছিল আজকে বন্ধ থাকবে? আমি বল, আমাকে ফোন করে বলেছিল, আমি বলে দিয়েছি। আচ্ছা, আপনাকে কখন জানিয়েছিলেন? আমাকে সকালেই বলেছিল। সকালে বলেছিলেন? হ্যাঁ। এই জায়গাটার কি নাম? এটা দুর্গাপুর রায়পাড়া। রায়পাড়া, হ্যাঁ, রামনগর 2 পঞ্চায়েত, তাই তো? রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, আমি এসে ছেলেপেলে পড়িয়ে ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনার কাজ আপনি করেছেন, ছেলেপেলে পড়িয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? শান্তি মণ্ডল। ঠিক আছে।